এই গাবিটার দাম চাইতেছেন কত? গাবিটার কয় দাঁত বস? ছয় দাঁত হইছে। আচ্ছা দুধ কয় লিটার পাইতেছেন? একটানে দশটা। এটা কি সকালে? আর বিকালে কয় লিটার? বিকালে চার লিটার। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি শান্ত মিয়া। দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ময়মনসিং জেলার নান্দাইল থানার মেরেঙ্গা গরু হাটে। এই হাট একটি বিখ্যাত এবং জনপ্রিয় গরু হাট। এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি রবিবার। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে শান্ত ভাই মেরেঙ্গা হাট থেকে গাভীর দরদাম নিয়ে একটি ভিডিও দেন। আপনাদের সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে চলে আসলাম আজকে এই মেরেঙ্গা হাটে। আজকে হাট থেকে আপনাদেরকে গাভীর দরদাম জানানোর চেষ্টা করব। গাভীর দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাইজান ভালো আছেন? ভাইজান কয়টা গাভী নিয়ে আসছেন? দুইটা গাভী নিয়ে আসছেন। মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর একটা গাভী। এটা কি জাতের গাভী? হলস্টার ফিজিয়ান। আচ্ছা সাথে কি বাছুর আছে? বাছুরটা কি বকনা বাছুর না সারবাছুর? সারবাছুর। বাছুরটার বয়স কতদিন? সতেরো দিন। আচ্ছা এই গাভীটার দাম চাইতেছেন কত? দুই লক্ষ পঞ্চাশ। গাভীটার কয় দাঁত বয়স? ছয়টা দাঁত হয়েছে। আচ্ছা দুধ কয় লিটার পাইতেছেন? একটানে দশটা। এটা কি সকালে? আর বিকালে কয় লিটার? বিকালে চার লিটার। তাহলে হাটে দাম উঠছে কেমন? দুই লক্ষ দশ হাজার দাম বলতেছে। তো কত হলে দিতে পারবেন? কত হলে দিতে পারবেন? দুই লক্ষ পঞ্চাশ ভাঙ্গা যা হয় তা দিয়ে দিবেন। এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা সকালে দশ লিটার আর বিকালে হচ্ছে চার লিটার দুধ পাওয়া যায়, মোট চোদ্দ লিটার দুধ। এই যে আমরা আছি বর্তমানে আপনার ময়মনসিং জেলার মেরেঙ্গা থানার নান্দাইল গরু হাটে। এই হাটে অসংখ্য উন্নত জাতের গাভী পাওয়া যায়। তো আজকে এই হাট থেকে আপনাদেরকে উন্নত জাতের যে গাভীগুলি রয়েছে সেগুলির দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এদিকে খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি। ভাইজান ভালো আছেন? ভাইজান কয়টা গাভী নিয়ে আসছেন? কয়টা গাভী নিয়ে আসছেন? একটা দুইটা। আচ্ছা এই গাভীটা কি জাতের গাভী? ফিজিয়ান জাতের গাভী। তো ভাই দাম কত টাকা চাইতেছেন? দাম চাইতেছেন এক লক্ষ আশি হাজার। তো হাটে দাম উঠছে কেমন? কত বলতেছে? দেড় লক্ষ টাকা বলতেছে। আচ্ছা এই গাভীটার কয় দাঁত বয়স? চার দাঁত বয়স। সাথে কি বাছুর আছে? বাছুরটা সারবাছুর, এই যে সাদা কালোর মধ্যে যেটা। আচ্ছা এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাছুরটা খুব সুন্দর একটা বাছুর। আচ্ছা এই গাভীটা থেকে সকাল বিকাল কত লিটার দুধ পাইতেছেন? দুই বেলায় পনেরো লিটার। তো কত হলে দিতে পারবেন? এক লক্ষ ষাট পঁয়ষট্টি হলে দিতে পারবেন? আচ্ছা আপনার কাছ থেকে যদি এরকম গাভী নিতে চাই কেউ দিতে পারবেন? আপনার সাথে যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন। জিরো ওয়ান ডাবল নাইন পঞ্চাশ পঁচানব্বই দুইশো চল্লিশ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাইজান কয়টা গাভী নিয়ে আসছেন? কয়টা গাভী নিয়ে আসছেন? দুইটা। আচ্ছা এই গাভীটা কি জাতের গাভী? গরজ জাতের গাভী। সাথে কি বাছুর? এই লালটা বাছুরটা কি সার বাছুর না বকনা বাছুর? সার বাছুর। আচ্ছা এই গাভীটার কয় দাঁত বয়স হয়েছে? ছয় দাঁত। এই গাভীটা থেকে কত লিটার দুধ পাইতেছেন? সাত লিটার দুধ পাইতেছেন। আচ্ছা তো এটা কি সকাল বিকাল না এক বেলায়? এক বেলা। আর দুই বেলায় কত লিটার? কত? এই দশ লিটার দুধ পাইতেছেন দুই বেলায়। আচ্ছা তো দাম কত টাকা চাইতেছেন? এক লক্ষ চল্লিশ। হাটে দাম উঠছে কেমন? এক লক্ষ দশ পনেরো বলতেছে। তো কত হলে দিতে পারবেন? আপনার হিসাব হচ্ছে তিরিশ, এক লক্ষ তিরিশ হলে দিতে পারবেন। এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন করজ জাতের একটা গাভী, সকাল বিকাল দশ লিটার দুধ পাওয়া যায়, ছয় দাঁত বয়স, এক লক্ষ তিরিশ হলে দিয়ে দিবে। আচ্ছা ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভাইজান ভালো আছেন? ভাইজান কয়টা গাভী নিয়ে আসছেন? একটা গাভী নিয়ে আসছেন। আচ্ছা ভাই এই গাভীটা কি জাতের গাভী? ফিজিয়ান জাতের গাভী। সাথে বাছুর? এটা বাছুরটা কি বকটা বাছুর না সার বাছুর? সার বাছুর। আচ্ছা এই গাভীটা কয় দাঁত বয়স হয়েছে? ছয় দাঁত।
আচ্ছা, এই গাভীটা থেকে কত লিটার দুধ পাওয়া যাইতেছে সকাল বিকাল? সকাল বিকাল 12-14 লিটার দুধ পাওয়া যাইতেছে। তো কত হলে দিতে পারবেন এই গাভীটা? দাম কত টাকা চাইতেছেন? দাম চাইতেছেন 2,10,000। তো হাটে দাম উঠছে কেমন? 1,60,000-65,000 বলতেছে। তো কত হলে দিতে পারবেন লাস্ট বাজারে? আপনাদের টার্গেট কত? 1,80,000 হলে দিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ভাইজান ভালো আছেন? ভাইজান ক টাকা বিনি আসছেন? এই 1 টাকা বিনি আসছেন। আচ্ছা এই গাভীটা কি জাতের গাভী? সিন্ধি গাভী। সাথে কি বাছুর? এটা বাছুরটা কি বকটা বাছুর না সার বাছুর? সার বাছুর। বয়স কতদিন বাছুরটার? আজকে 5 দিন। আচ্ছা, তো এই গাভীটা থেকে শাল দুধ কত লিটার পাইতেছেন? এখনো ধরেন নাই। আচ্ছা, তো আনুমানিক কেমন দুধ হইতে পারে? 7-8 লিটার। আচ্ছা, তো এটা দাম চাইতেছেন কত? 1,70,000। তো হাটে কি কাস্টমারের দাম টাম বলছে? 1,05,000-1,10,000 বলতেছে। তো কত হলে দিতে পারবেন? আপনার টার্গেট 1,50,000 টাকা, 1,50,000 হলে দিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। কাকা ভালো আছেন? কাকা কয় টাকা নিয়ে আসছেন? গাভী কয়টা নিয়ে আসছেন? 2টা নিয়ে আসছেন। এটা কি জাতের গাভী? শাহিওয়াল। আচ্ছা সাথে কি বাছুর? এটা আচ্ছা বাছুরটা কি বকনা বাছুর না সার বাছুর? সার বাছুর। বাছুরটার বয়স আছে কতদিন? আজকে 6 দিন। মাশাআল্লাহ, অনেক বড় বাছুর, মাত্র 6 দিন বয়স। আচ্ছা এই গাভীটা থেকে কত লিটার দুধ পাইতেছেন সকাল বিকাল? সকাল বিকাল 7 লিটার। এটা হচ্ছে 1টারে 7 লিটার সকালে, আর বিকালে কি দোয়ার নাই? আচ্ছা এই গাভীটার দাম চাইতেছেন কত? 1,50,000। তো হাটে কেমন দাম উঠছে? 1,25,000 পর্যন্ত বলছে। তো কত হলে দিতে পারবেন? তারপরে যদি আমাদের দর্শকদের একটু বলে দেন। আচ্ছা 1,20,000-1,25,000 দাম বলতেছে, লাস্ট 1,30,000 হলে দিয়ে দিতে পারবেন? আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কটা গাভী নিয়ে আসছেন? 2টা নিয়ে আসছেন, 1টা বিক্রি করে দিছেন। কত বিক্রি করলেন? 1,28,000। দুধ কত লিটার দিব? 7টা দিব। আচ্ছা, তো এই যে এই গাভীটা কি জাতের গাভী? এটা কি জাতের গাভী? এটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের গাভী। সাথে কি বাছুর আছে? বাছুরটা কি বকরা বাছুর না সার বাছুর? সার বাছুর। আচ্ছা ঠিক আছে, তো এই গাভীটা থেকে কত লিটার দুধ পাইতেছেন? এটা কি সকাল বিকাল 12টা না এক বেলায় 12 লিটার? তো দাম কত টাকা চাইতেছেন? 1,45,000। তো হাটে কেমন দাম বলছে? 1,45,000। তো কাস্টমাররা কেমন দাম বলতেছে? ভালো দাম বলতেছে। আচ্ছা লাস্ট কত হলে দিতে পারবেন? 1,60,000 হলে দিয়ে দিবেন? আচ্ছা এই গাভীটা আপনার কয় দাঁত বয়স আছে? দাঁতে 8টা। আচ্ছা এই হাটে কত টাকা খাজনা নেয় গরু প্রতি? 2 পক্ষে 300, 150 করে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ভাইজান ভালো আছেন? ভাইজান কয়টা গরু নিয়ে আসছেন? গরু কয়টা নিয়ে আসছেন? 3টা নিয়ে আসছেন। বিক্রি করছেন? এখনো বিক্রি করেন নাই। আচ্ছা ভাই এটা কি জাতের গাভী? হলস্টেন ফ্রিজিয়ান। আচ্ছা সাথে কি বাছুর? এটা বাছুরটা বকনা বাছুর না সার বাছুর? বকনা বাছুর। আচ্ছা এই গাভীটা থেকে কত লিটার দুধ পাইতেছেন সকাল বিকাল? কয়টা দুধ পাইতেছেন? 7 লিটার দুধ পাইতেছেন। আচ্ছা এই গাভীটার কয় দাঁত বয়স? দাঁতে কয়টা গাভীর? দাঁত হচ্ছে 4টা। আচ্ছা এই গাভীটার দাম কত টাকা চাইতেছেন? কত? দাম চাইতেছেন 1,70,000। কাস্টমাররা কেমন দাম বলতেছে? 1,45,000 বলতেছে। তো কত হলে দিতে পারবেন লাস্ট? কত হলে দিতে পারবেন? 1,60,000 হলে দিয়ে দিবেন? আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
ভাইজান ভালো আছেন? জি ভালো, ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান বাসা কোথায় আপনার? বাসা আপনার বৈরব। বৈরব? আপনি বৈরব থেকে আসেন? জি। কয় টাকা বিক্রি করছেন? আমি আপনি একটা কিনছি। একটা কিনছেন? কত দিয়ে কিনলেন? আপনি 81। 81 দিয়ে কিনছেন? তো দুধ কয় লিটার বইলা দিছে? দুধ 4 লিটার বইলা। 4 লিটার বইলা দিছে? এখন কি চেক করতেছেন? জি। 4 লিটার হইলে নেবেন না নালে নেবেন না? আচ্ছা, সাথে কি বাসুর? এটা বকনা বাসুর না সার বাসুর? সার বাসুর। সার বাসুর? আচ্ছা। সেটা কি জাতের গাভী? দশ নামে দশ জাতের গাভী।